প্রিয় দিনদরদি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুরু করছি পরম দয়ালু মহান আল্লাহর নামে। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় বলুন বা কোনো জলসা বা ইসলামিক মাহফিলেই বলুন, সবথেকে যে বিষয়টি বেশি আলোচিত হয় সেটা হলো কবরের আজাব। অথচ কবরের আজাবের কথাটি পবিত্র কোরআনে উল্লেখ নেই, কেবলমাত্র জাল হাদিসের কাল্পনিক গল্প কাহিনী নিয়ে এত মাতামাতি ও এত বাড়াবাড়ি। মাটির কবরে যে কোনো আজাব হয় না, আজ তা দলিল সহকারে তুলে ধরব। আর কেউ যদি আলোচনাটি ভুল প্রমাণ করতে পারেন, তাহলে সারা জীবন তার গোলামি করব। আপনাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ও ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রিয় দর্শক, মৃত্যুর পরের জগৎটা আখেরাত তথা গায়েব জগৎ। আর এই গায়েব জগৎ সম্পর্কে আমাদের বিশ্বাস করতে বলা হয়েছে সূরা বাকারা আয়াত নাম্বার 1। আবার এটাও বলা হয়েছে আল্লাহ ছাড়া এই গায়েব জগতের জ্ঞান কারো নেই, সূরা নামল আয়াত নাম্বার 65। আর আল্লাহর কথা মানেই একমাত্র পবিত্র কোরআন। আর কোরআন থেকেই গায়েব জগতের বিষয়গুলি আমাদের জানতে হবে, আর দ্বিতীয় কোনো উপায় নেই। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েব সম্পর্কে জ্ঞান রাখে না, সূরা আনাম আয়াত নাম্বার 50। কাজেই গায়েব জগৎ সম্পর্কে আমাদের একমাত্র কোরআন মোতাবেকই জানতে হবে ও বিশ্বাস করতে হবে। সুতরাং এর বাইরে গেলেই আমরা কোরআন অমান্যকারী বলে গণ্য হব। পবিত্র কোরআনে নেই এমন কথা যদি কেউ হাদিসের উদ্ধৃতি দিয়ে গায়েব জগতের সম্বন্ধে বলে থাকেন, তাহলে সেটা অবশ্যই পরিহারযোগ্য বা সেটা গ্রহণীয় নয়। তথাপি হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকেই বলে থাকেন কবরে ঈমান পরীক্ষা করার জন্য সকলকে তিনটি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। কিন্তু দুঃখের বিষয়, এই তিনটি প্রশ্ন করে কবরে ঈমান পরীক্ষা করা হবে এমন কথা পবিত্র কোরআনের কোনো আয়াতেই উল্লেখ নেই। তাছাড়াও উক্ত তিনটি প্রশ্ন দিয়ে কবরে ঈমান পরীক্ষা করা হলে ইবলিস এবং ইবলিসের অনুসারীগণও ঈমান পরীক্ষায় পাশ করে পরিত্রাণযোগ্য বলে গণ্য হয়ে যায়, কারণ ইবলিসের অনুসারীগণও উক্ত তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। সুতরাং উপরিক্ত তিনটি প্রশ্ন দিয়ে মৃত্যুর পর ঈমান পরীক্ষা করা হবে না, এটা নিশ্চিত। শোনা যায় মুনকার নকির এসে প্রত্যেক ব্যক্তিকে জীবিত করে তাকে তিনটি প্রশ্ন করবে। আপনারা কি জানেন মুনকার নকির আসলে কি, মুনকার নকির রহস্যই বা কি? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তাছাড়াও আরও একটি বিষয় উল্লেখ্য যে কবরের আজাব সম্পর্কে পবিত্র কোরআনের কোনো আয়াতেই উল্লেখ নেই। তারপরেও যদি কেউ বলে সকল অপরাধীদের জন্যই কবরে আজাব হবে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ধরুন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর একজন ব্যক্তির মৃত্যু হল, সূরা জুমার আয়াত নাম্বার 68। তারপর দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পূর্ব পর্যন্ত সে নির্জীব অবস্থায় কবরে রহিল, এবং দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর সে দণ্ডায়মান হইল, সূরা জুমার আয়াত নাম্বার 68। অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর তার দেহে আত্মা সংযোজন করা হল, সূরা তাকবীর আয়াত নাম্বার 7। এইভাবে তাকে কবর থেকে পুনরুজ্জীবিত করা হল, সূরা আবাসা আয়াত নাম্বার 22। তখন তার কবর উন্মোচিত করা হল, সূরা ইনফিতর আয়াত নাম্বার 4। এবং তখন কবর থেকে উঠে সকলে প্রভুর দিকে দৌড়াতে থাকল, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 51। তারপর শেষ বিচার শুরু হবে। সুতরাং এই বর্ণনা মোতাবেক রোজ কিয়ামতের পর যারা মারা গেল তাদের তো কবরে কোনো আজাব হলো না, কেননা তাদের কবরে আজাব হবে
এরকম বর্ণনা পবিত্র কোরআনে আসেনি। কারণ কবর থেকে জীবিত হওয়ার পরেই তো বিচারের জন্য চলে গেল, তাদের জন্য তো কবরে জীবিত করে উক্ত তিনটি প্রশ্ন করা হলো না, কিংবা তাদের কবরে কোনো শাস্তির বিষয়ে উল্লেখ নেই। তাহলে দেখা গেল প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর যিনি মারা গেলেন তাকে আর কবরের আজাব ভোগ করতে হলো না। আবার পক্ষান্তরে প্রচলিত ধর্মদর্শন মোতাবেক ধরুন যখন আদম আলাইহিসসালামের একজন সন্তান সে সময় মারা গেল এবং তাকে কবরস্থ করা হলো, তারপর তাকে কবর থেকে পুনরুজ্জীবিত করে উক্ত তিনটি প্রশ্নের মাধ্যমে ঈমান পরীক্ষা করা হলো, সে যথার্থ উত্তর দিতে না পারায় তার কবরের আজাব শুরু হয়ে গেল এবং ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার দিন পর্যন্ত সে কবরের আজাব ভোগ করল। তাহলে এখানে আল্লাপাকের নিয়মের বৈষম্যের কারণে একজন দীর্ঘদিন কবরের আজাব দ্বারা আক্রান্ত হইল আর একজন রোজ কিয়ামতের দিন মারা গেল, তিনি কবরের আজাব ছাড়াই সেদিন প্রভুর কাছে দণ্ডায়মান হইল। সেক্ষেত্রে আল্লাহর নিয়মের বৈষম্যতা পরিলক্ষিত হয়। কিন্তু না, আল্লাপাকের নিয়মের কোনো পরিবর্তন নেই। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 77। আসলে কবর বলতে মৃত্যুর পর হতে পুনর্জীবিত হওয়া পর্যন্ত এই নির্জীব অবস্থাকেই বলা হয়, অর্থাৎ মৃত্যুর পরের অবস্থায় কবর। সূরা আবাসা আয়াত নম্বর 21। এরপর আল্লাহ যখন ইচ্ছা তাকে পুনরুজ্জীবিত করেন। সূরা আবাসা আয়াত নম্বর 22। তাহলে বোঝা গেল মৃত্যুর পর কিছুটা সময় নির্জীব অবস্থায় থাকছে আর এটাকে কবর বলা হচ্ছে। যেহেতু নির্জীব অবস্থায় কোনো কিছু ঈমান পরীক্ষা করা বা শাস্তি দেওয়া সম্ভব নয়, তাই কবরে ঈমান পরীক্ষা করা ও আজাবের ঘটনাটা ভিত্তিহীন। কারণ যেহেতু মৃত্যুর পরে কবর থেকে পুনরুজ্জীবিত করা হচ্ছে, তাহলে পুনরুজ্জীবিত করার পরে সে আর কবরে থাকছে না, কারণ পুনরুজ্জীবিত করে তাকে প্রভুর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সূরা আনাম আয়াত নম্বর 36। সেখানে ঈমান পরীক্ষা করার পরে পুনরায় তাকে কবরে ফেরত পাঠানো হচ্ছে না, তাই এতেই প্রমাণিত হয় যে কবরে কোনো ঈমান পরীক্ষা করা ও আজাব দেওয়া কোনোটাই হচ্ছে না, কেবলমাত্র তখন তার ঈমান ও পূর্বকর্ম পরীক্ষা করার পর তার কর্মের প্রতিদান প্রদান করা হবে। সূরা হুদ আয়াত নাম্বার 111। এই লক্ষ্যে তাকে নতুনভাবে সৃষ্টি করে পুনরায় সৃষ্টিতে ফিরিয়ে আনা হচ্ছে। সূরা আরাফ আয়াত নাম্বার 29। সুতরাং এই মাটির কবরে আজাব বা শাস্তি হয় না, এটা একটি ভুল ধারণা। এরপরেও যিনারা মানবেন না সেটাও তাদের তাকদীর। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, কবর আসলে কি? কোন কবরে শাস্তি হয়? কবরের রহস্যই বা কি? এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের বাম দিকে ভিড়ে ক্লিক করে দেখতে পারেন। আর পবিত্র কোরআন মতে আল্লাহ নিজে হাতে মানুষকে কবরস্থ করেন, এর রহস্যই বা কি? এই ব্যাপারেও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। আর এই ধরনেরই আরও অজানা রহস্য ও আসল সত্যকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।